বেসিক ফিজিক্স এর অন্য একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের যে টপিকটা নিয়ে পড়াশোনা করব বা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ওয়ার্ক ডান ইন পুলিং দ্য চেন এগেনস্ট গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে চেন বা শিকল টানার জন্য যে কৃতকার্য হবে তার মানা বা বেতন। ওকে, তো দেখো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে কি ছবিতে দেখা যাচ্ছে যে আমাদের এই যে সিকল, এই সিকলটার মোট দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, মোট দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এবং মোট ভর হচ্ছে ক্যাপিটাল এম। ওকে, এবং এই সিকলের যে অংশ দেখো ওয়াই অংশ ঝুলছে, এই ওয়াই অংশের মান আমি ধরে নিচ্ছি যে সিকলের যে অংশটা ঝুলছে সেটা হচ্ছে এই সিকলের এল বাই এন অংশ, মানে ওয়ান বাই এন অংশ ওর ঝুলছে। তাহলে এইরকম যদি কেস থাকে তাহলে এখন কি হচ্ছে যে আমার এই দিক বরাবর আমি ওকে বল প্রয়োগ করে, এদিকে বল প্রয়োগ করে মানে এক পরিমাণে বল প্রয়োগ করে আমাকে কি করতে হবে, ওকে তুলতে হবে, তাই তো? তাহলে সে জন্য তার জন্য কৃতকার্য কি হবে সেটা আমরা বের করব। তাহলে দেখো এখন এই যে ওয়াই অংশ ঝুলছে, ওয়াই অংশ ঝুলছে, তাহলে ওয়াই অংশ ঝোলার জন্য এই আমার যদি শিকলটার প্রতি একক দৈর্ঘ্যে ভর, মানে হচ্ছে কি মাস পার লেন্থ, মাস পার লেন্থ এটা কত দাঁড়াচ্ছে এম বাই এল, এম বাই এল দাঁড়াচ্ছে, ঠিক আছে। এখন এই ওয়াই অংশের জন্য মাস কত হচ্ছে, ওয়াই পোর্শনের জন্য মাস, মাস অব ওয়াই ইকুয়াল টু হয়ে যাচ্ছে যে এম বাই এল ইন্টু ওয়াই, ইন্টু ওয়াই, তাই তো? এটা হয়ে যাচ্ছে। এখন এই পরিমাণ মাসের জন্য আমার কি হচ্ছে যে ওয়েটটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে, তাহলে এই ওয়েটের মান কত হয়ে যাচ্ছে এম বাই এল ইন্টু ওয়াই ইন্টু জি, এই পরিমাণে এই ওয়েটটা আমার নিচের দিকে কাজ করছে, তাহলে আমাকে যে ফোর্সটা দিয়ে উপরে তুলতে হবে সেই ফোর্সটা এই ওয়েটের সাথে সমান হতে হবে তবেই উপরে উঠবে, তাই তো? তাহলে এখন আমি কি লিখতে পারবো যে এইটা ইকুয়াল টু হচ্ছে এই ফোর্সটা এফ। ওকে, আবার দেখো আমি খুব সামান্য পরিমাণে, এটা ছিল ওয়াই অংশ, আরো একটু সামান্য পরিমাণে উঠাচ্ছি, ধরো এই সামান্য পরিমাণটা হচ্ছে ডি ওয়াই, তাহলে এই ডি ওয়াই পরিমাণে উপর দিকে উঠাতে সিকলটাকে, তাহলে আমার কৃতকার্য কত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এফ ইন্টু কোন দিকে উঠাচ্ছি আমরা, অভিকর্ষের বিরুদ্ধে উঠাচ্ছি, তাহলে আমরা কি করতে পারবো মাইনাস ডি ওয়াই লিখছি, তাই জন্য এই মাইনাস সাইনটা আসছে অভিকর্ষের বিরুদ্ধে বলে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এম বাই ক্যাপিটাল এল জি ইন্টু ওয়াই ইন্টু ডি ওয়াই, আর সামনে কি আছে একটা মাইনাস সাইন থাকবে। ওকে, তাহলে এইটা কি হচ্ছে খুব ক্ষুদ্র পরিমাণে কৃতকার্য, এবং এই কৃতকার্যটাকে তাই জন্য ক্ষুদ্র বলে এটাকে ডি ডাব্লু লিখছি, ডি ডাব্লু লিখছি, ডি ডাব্লু লেখাটাই শ্রেয় হবে, ভালো হবে। তাহলে মোট কৃতকার্য মানে শিকলের পুরো অংশটাকে উপরে ওঠাতে মোট কৃতকার্য, মোট কৃতকার্য কত হচ্ছে ডাব্লু ইকুয়াল টু, ডাব্লু ইকুয়াল টু হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই, এই ছোট্ট অংশটার ইন্টিগ্রেশন, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস এম বাই এল জি ইন্টিগ্রেশন ওয়াই ডি ওয়াই, ওয়াই ডি ওয়াই মানে কি আমি যখন পুরোটা উপরে উঠিয়ে নেবো তখন ওয়াই কত হয়ে যাবে জিরো, তার মানে আমার ফাইনাল হতে হবে জিরো, আর ইনিশিয়ালি কত ছিল এল বাই এন অংশ ঝুলছিল, তাহলে এল বাই এন অংশ, তাই তো? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারছি, এখান থেকে আমি লিখতে পারছি মাইনাস তো ইন্টু জি ইন্টু এটা কি হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার বাই টু, ওয়াই স্কোয়ার বাই টু মানে হচ্ছে মাইনাস, এটাও মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে জিরো তো মান ভ্যালু, তাহলে প্রথম থেকে লিখি তোমাদের যদি বুঝতে সুবিধার জন্য, তাহলে এটা আমার পেয়ে যাচ্ছে যে ওয়াই স্কোয়ার বাই টু, তাহলে এর মানটা কি হয়ে যাচ্ছে যে এল বাই এন থেকে জিরো পর্যন্ত, ঠিক আছে। তাহলে এল বাই এন থেকে তাহলে মানটাকে পুরো লিখি যে মাইনাস এম এল ইন্টু জি, এটার মান হয়ে যাচ্ছে যে ওয়াই এর মান জিরো বসাচ্ছি, তার মানে পুরোটাই জিরো, মাইনাস এল স্কোয়ার বাই এন স্কোয়ার বাই টু এটা দাঁড়াচ্ছে, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে মাইনাস মাইনাসে দেখো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এম বাই এল ইন্টু জি ইন্টু এল স্কোয়ার বাই এন স্কোয়ার, সামনে টু আছে তাহলে হয়ে যাচ্ছে কি যে এম জি এল বাই টু এন স্কোয়ার, এটাই আমার কি হয়ে যাচ্ছে মোট কৃতকার্য ডাব্লু মান আমি পেয়ে যাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে।
তাহলে এইটা দিয়ে যদি কোনো অঙ্ক আসে তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবে? ওকে, তাহলে এটা দিয়ে একটা অঙ্ক দেখা যাক। তো অঙ্কটা কি বলছে? অঙ্কটা বলছে, অঙ্কটা লিখে নিই আমরা, ঠিক আছে? একটা অঙ্ক করলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোশ্চেন, কোশ্চেনটা কি, যে চেনের দৈর্ঘ্য এখানে দিয়ে দিয়েছে, চেনের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার এবং ভর হচ্ছে 4 কেজি, এবং ভর হচ্ছে 4 কেজি। ইহার ইহার এক চতুর্থাংশ, এক চতুর্থাংশ টেবিলের নিচে ঝুলছে। কত শক্তি নিয়ে টানলে চেনটি টেবিলের উপরে উঠে আসবে? তাহলে এই অঙ্কটা কিভাবে করব? তাহলে এর সলিউশন আমরা দেখব। তাহলে আমাকে কি বলেছে, কত শক্তি নিয়ে, কত শক্তি মানে কি, কতটা পরিমাণে আমাকে কৃতকার্য করতে হবে, তাই তো? তাহলে আমার W ইকুয়াল টু, আমি ফর্মুলা কি পেয়েছি, যে W ইকুয়াল টু আমরা পেয়েছি যে এম ইন্টু জি, তাই তো? বা এখানে ক্যাপিটাল এম, স্মল এম একই, ক্যাপিটাল এম ইন্টু জি ইন্টু এল বাই 2n2, এটা আমার ফর্মুলা। তাহলে এখন কি বলেছে দেখো, এক চতুর্থাংশ টেবিলের নিচে ঝুলছে। আর কি কি দেওয়া আছে, দেওয়া আছে ওগুলো পাশে লিখে নি। দেওয়া আছে এম ইকুয়াল টু কত, 4 কেজি, এল ইকুয়াল টু 2 মিটার, এক চতুর্থাংশ, এক চতুর্থাংশ মানে 1/n ইকুয়াল টু হচ্ছে 1/4, তাহলে n ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 4, এটা দেওয়া আছে। তাহলে এখন আমি যদি মানটা গুলো বসাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখি, 4 ইন্টু জি এর জায়গায় 10 বসাই, এল এর জায়গায় কি হচ্ছে, এল এর জায়গায় হচ্ছে 2/2 ইন্টু n2 মানে হচ্ছে 4 ইন্টু 4 এটা। তাহলে ইকুয়াল টু দেখো কি হচ্ছে, কে কে কেটে যাচ্ছে, এখানে দেখো 4 কাটছে, এই 4টা কাটছে, 2 2 কেটে যাচ্ছে, নিচে 4 থাকছে, তাহলে ইকুয়াল টু কি বেরোচ্ছে, ইকুয়াল টু বেরোচ্ছে যে 10/4, 10/4 মানে হচ্ছে 5/2, তার মানে হচ্ছে 2.5 এত জুল। তার মানে আমার যে পরিমাণে শক্তিটা লাগবে, যে পরিমাণে শক্তিটা লাগবে সেটা কত, 2.5 জুল, এই পরিমাণে আমার শক্তিটা লাগবে। ওকে, তাহলে আশা করি তোমরা এইভাবে অঙ্কগুলো করতে পারবে। যদি কোনো এরকম প্রবলেমস থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাহায্যের জন্য অবশ্যই আছি। আর হ্যাঁ, বারবার বলতে পারছি না, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ধন্যবাদ।